সবাইকে যদি জিজ্ঞেস করা হয় যে বড়বেলা ভালো নাকি ছোটবেলাটা ভালো ছিল, সবাই কিন্তু বলবে ছোটবেলাটাই ভালো ছিল, খুব ভালো ছিল ছোটবেলা, এটাই সবাই বলবে। কিন্তু আমাকে কেউ যদি জিজ্ঞেস করে, আমি বলবো আমার ছোটবেলা ভালো ছিল না, ভালো ছিল না, আমি ছোট থেকে বড় হয়েছি, আমার ছোটবেলাটা ভালোই ছিল না। ছোটবেলার যে একটা ভালো স্মৃতি থাকে, ভালো দিন থাকে, আমার ভালো ছিল না। আর এখন যতটা বড় হচ্ছি ততই বুঝতে শিখছি আর দেখছি যে জীবনটা কতটা সহজ নয়, কতটা কঠিন। আর তোমাদের আমার লাইফটা অনেকেরই খুব ভালো লাগে, অনেকে বলো আমাকে যে দিদি তোমার লাইফটা কত সুন্দর, কতই না ভালো, তাই না? তোমাদের এরকমটা মনে হয় আমার ভিডিও দেখে। কিন্তু কি বলো তো, আমরা যারা ভিডিও বানাই না, সবাই দেখবে সবসময় ভালোটাই দেখায়, তুলে ধরে, তো ওরকম ভিডিওতে দূর থেকে ওরকম ওরকমটাই লাগে। তো সবার জীবনেই না দুঃখ কষ্ট ওঠা নামা সবার জীবনেই আছে। আরও অনেক ব্লগারদের ভিডিও দেখবে, আমার লাইফটা তাদের কাছে কোনো কিছুই না, তাদের লাইফটা দেখবে কতই না সুন্দর, দেখে মনে হবে এদেরই তো জীবন, এরাই তো দিন কাটাচ্ছে, ওরকমই লাগে গো দেখতে। অনেকের সামনেই বিয়ে, অনেকে রিলেশনে আছো, তারাও আমাকে কমেন্ট করে দিদি তোমার মতো লাইফ যেন হয়। তবে হ্যাঁ, তোমাদের জন্য রইল অনেক শুভকামনা, আর আমার ভালো দিকগুলো যেন হয়, খারাপটা যেন না হয়, তার জন্য না অনেক ধৈর্যের দরকার। আর আমার সত্যি কথা বলতে আমার, হ্যাঁ আমার ধৈর্য ছিল দেখে আজকে বেঁচে আছি, কিংবা আজকে সংসার করছি, নাহলে 3 বছর আগে মরে যেতাম আর আজকে আমার ছবিতে মালা ঝুলতো। কিছু কিছু সময় আমি ধৈর্য হারিয়ে ফেলি, সেই সব সময় না চালাকি কাজ করাতে হয়, তো আমি আমার ভেতর থেকে আমার ওরকম চালাকি হয় না, সেই জন্য আমি ধৈর্যটা হারিয়ে ফেলি, তখন আবেগি হয়ে পড়ি। যাই হোক, এগুলো কমেন্ট আমার কাছে ভরে ভরে আসে, সেই জন্য আজকে বললাম। গুড়ি ভাই ঘুমা, ও দেখি পাপা কী করে, আজকে পাপা রান্না করছে, শুধু সয়াবিনের ঝোল, ও ঝোল ফুটে গেছে, আর এখানে সয়াবিন, আমাকে একটা ভাজা সয়াবিন দেবে, দেবে একটা ভাজা সয়াবিন, দাও না দেখি, তুমি দাড়ি কেটেছো, তোমাকে তো অজয় দেব গান লাগছে, দাও না দাও, আমাকে একটা দাও, বড়টা দাও, ছোটটা খাবো না, আমি জানি না এই ছেলে কি হয়েছে, ঘরের মধ্যে যাই না, অচানক টয়লেট করে দিল, আমার সাথে আসছিল, আমার সাথে হেঁটে হেঁটে আসছিল, তারপরে এখানে টয়লেট করে দিল। সিম্বাকে যখন আমরা নতুন বাড়িতে নিয়ে এলাম তখন ওর সব কিছু অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হচ্ছিল, তারপর ঠিক হয়ে গেছিল। ফার্স্টের দিকে তো ঘরেই করে দিত টয়লেট পটি বলো, আর না হলে সিঁড়ি ঘরে করে দিত, ওখানে পরিষ্কার করতে হতো আমাদের সব দিন। তারপর আমি অভ্যাস করালাম ওকে ছাদে, ও তখন ছাদেই করতো, নিচে ঘরেও করতো না, ওই সিঁড়ি ঘরেও করতো না। তারপর ওর পাপা ওকে অভ্যাস করালো বাইরে রাস্তাতে, এখন ওর ওটাই অভ্যাস হয়েছে। তো এখন কি হয়েছে না, ওর যখন পায় আর কি, ও তখন কন্ট্রোল করতে পারে না, ও ঘরে আজকে তো রান্নাঘরে বসে পড়েছিল, তারপরে আজকে দেখো এখানে টয়লেট করে দিল, মানে ওর এখন এই সব সমস্যাগুলো হচ্ছে, জানি না কবে আবার শিখবে। সিম্বা ঘুমিয়ে পড়েছে, বালিশ লাগে ঘুমানোর সময়, সিম্বার বালিশ লাগে, শিব পুজোর দিন সিম্বা মরতে মরতে বেঁচেছে। আমরা রাস্তায় আর কি বেরিয়েছি ওকে নিয়ে একটু আমাদের বাড়ির সামনে, আর ও কি করেছে, ওর বেল্ট এরকম মাথা এরকম ইয়ে করে, মানে এরকম করে হাত দুটো এরকম করে গলা দিয়ে বেল্ট দুটো, এখানে একটা তাই না, এখানে একটা, তো দুটোই বেরিয়ে গেল। রাস্তায় তো খুবই ভিড় ছিল সেদিন, রাস্তায় ছোটাছুটি করছে, আর এখানে পাশের বাড়িতে মুরগি আর ছাগল, তো ওগুলো দেখে সব দিন রাস্তায়, ধরবে তো ওকে কি আর ধরা যায়, আর এদিন গাড়ি আসে লরি বাস কষ্ট করে তারপরে ধরা হলো। তারপরে থেকে আমি অসুস্থ হয়ে যাই, এতটাই শরীর খারাপ হয়ে যায়, মানে হালকা হালকা জ্বর সর্দি কাশি এইসব, মানে শরীরটা এতটাই খারাপ যে মানে পুরো বিছানা ধরে গেছিলাম, আর ফোন টোন দেখতেও ভালো লাগতো না, ভিডিও যে করবো কথা বলতেও ভালো লাগতো না। হ্যাঁ মানে আমি আমার মতো থেকেছি ওই কদিন, আর প্রচন্ড দুষ্ট হয়েছে সিম্বা, কি বলবো, আগে না আমাকে সবাই বলতো যে সিম্বা এই ছোটবেলাটা এই এখনই ভালো, হ্যাঁ বড় হবে তো বুঝবে, তো মাঝে মাঝে ওর আগের ভিডিওগুলো যখন দেখি, ছবিগুলো দেখি, মানে কত কিউট ছিল, ভালো ছিল, মনে হচ্ছে আবার যদি সিম্বা ছোট হয়ে
তাহলে একটু লোকা হয়ে গেছিল একটু ওই বলে কি বাইরেও চলে যেতে পারতাম সব জায়গায় এখন বাইকে উঠতে পারে না মানে চাই না ওভার বাই বল বুদি বলে বুদি বই বুদি বইলে দেখো কোনো কাজ ছেড়ে দিলে না সেই কাজে আগের মতো ফিরতে একটু সময় লাগে, তো তোমরা একটু আমার জন্য ম্যানেজ করে নিও। তো তোমাদের সবার জন্য খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ নিয়ে আসবো।